সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরও একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব ট্রিবুলাস টেরিস্টিস নামক একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার। এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি একজন পুরুষের যৌন দুর্বলতায় কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করে থাকে সেই বিষয়ে আলোচনা করব এবং এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটির কতগুলো রোগের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা সবাই আজকের আলোচনাটির সাথেই থাকবেন বলে আশা রাখছি। তো চলুন বন্ধুরা, আমরা এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি যৌন দুর্বলতার চিকিৎসায় কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করে থাকে সেই বিষয়ে আলোচনা শুরু করি। তো ট্রিবুলাস টেরিস্টিস এই হোমিওপ্যাথিক ওষুধটি বিশেষ করে পুরুষের প্রসব যন্ত্র ও জননেন্দ্রিয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এছাড়া এটি পুরুষদের শুক্রক্ষরণের কারণে যদি ধ্বজভঙ্গ রোগ হয় সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই সমস্যার স্থায়ী সমাধান দিয়ে থাকে এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। যাদের প্রসাবের সাথে ও পায়খানার সাথে ধাতু ক্ষয় হয় বা শুক্র ক্ষয় হয় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করতে পারে এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। এছাড়া কোনো পুরুষ যদি অতিরিক্ত হস্তমথন বা অন্য কোনো অবৈধ উপায়ে অতিরিক্ত শুক্রক্ষরণ করে ধ্বজভঙ্গ সমস্যায় পড়ে যায় বা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে পড়ে সেই ক্ষেত্রে ভালো করতে পারে কিন্তু এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা হলে বা প্রসাব ধারণে অক্ষমতা, প্রসাব পাইলে এক মিনিটও দেরি করতে পারে না, যদি দেরি করে তাহলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, অসারে প্রসাব হয়ে যায়, এই সমস্যার সমাধানেও কিন্তু এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। এবং এই ওষুধটি প্রসাবের যে জ্বালা যন্ত্রণা করে, এমনকি রোগী বলে থাকে যে আগুনের মতো জ্বালাপোড়া করছে প্রসাবের, এই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ভালো সমাধান দিয়ে থাকে। দ্রুত সময়ের মধ্যে শুক্রপাত সমস্যা সমাধান করতে পারে এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। অর্থাৎ যাদের খুব শুক্র ক্ষয় হয় এবং এই শুক্রপাত হয়ে থাকে খুব দ্রুত সময়ের মধ্যে, সেক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারবে। পরিণত বয়সে অতিরিক্ত যৌন মিলন করে যাদের যৌন দুর্বলতার সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করতে পারে। অর্থাৎ অতিরিক্ত যৌন মিলন করার ফলে যদি কোনো পুরুষের যৌন দুর্বলতা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি দারুণ কাজ করে থাকে। পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং গুরুত্বপূর্ণ ফলাফলও দিয়ে থাকে এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। এছাড়া ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। লো স্পার্ম কাউন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। প্রিম্যাচুর ইজাকুলেশান ট্রিটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের জন্য যে চিকিৎসা সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। এছাড়া ইনক্রিজ সেক্সুয়াল পারফরমেন্স, অর্থাৎ যৌন মিলনের সময় বৃদ্ধিতেও কিন্তু এটি ভালো কাজ করে থাকে। পেনিস ইনলার্জমেন্ট, অর্থাৎ পেনিসের যে খর্বাকৃতি বা ছোট হয়ে যায় সেই পেনিসকে বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে থাকে এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। অ্যান্টি এজিং বলা হয়, অর্থাৎ এই ওষুধটি যদি কেউ সেবন করে তাহলে সে তার শারীরিক গঠন কিন্তু স্বাভাবিকের তুলনায় ভালো থাকবে। অর্থাৎ বৃদ্ধ হওয়ার যে বিষয়টি সেখানে এটি দীর্ঘদিন ধরে একটা ভালো অবস্থানে থাকার বিষয় এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচারের রয়েছে। ইনক্রিজ সেক্স ড্রাইভ, অর্থাৎ যাদের যৌন আগ্রহ কম, দেখা যাচ্ছে যৌন মিলনে একেবারে আগ্রহ কম, যৌন মিলনে ইচ্ছাই করে না, সেক্ষেত্রে কিন্তু এটি ভালো কাজ করে থাকে। এছাড়া হাই ব্লাড প্রেশার ট্রিটমেন্টের ক্ষেত্রেও এটি কাজ করে থাকে। শারীরিক শক্তি বৃদ্ধিতে, ইনক্রিজ স্ট্যামিনা বলা হচ্ছে, বা শারীরিক শক্তি বৃদ্ধিতে কিন্তু এই ট্রিবুলাস টেরিস্টিস মাদার টিংচারটিকে আমরা ভালো করে থাকি, ব্যবহার করে থাকি। এছাড়া কিডনি স্টোন ট্রিটমেন্টের ক্ষেত্রেও এই ট্রিবুলাস টেরিস্টিস ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির ইরেকটাইল ডিসফাংশন হয়, অর্থাৎ উত্তেজনার সমস্যা হয়, উত্থানজনিত সমস্যা হয়, সেই ক্ষেত্রে এটি ভালো কাজ করে। যাদের শুক্রাণুর পরিমাণ কমে যায় বীর্যে সেই ক্ষেত্রে ভালো কাজ করে।
প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানেও ভালো কাজ করে। ইনক্রিজ সেক্সুয়াল পারফরমেন্স অর্থাৎ যৌন মিলনের সময় বৃদ্ধিতে এটি ভালো কাজ করে থাকে। পেনিস বৃদ্ধিতে এটি ভালো কাজ করে থাকে। এছাড়া ইনক্রিজ সেক্স ড্রাইভ যৌন আগ্রহ বৃদ্ধিতে কাজ করে থাকে। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদেরও ভালো কাজ করে থাকে। শারীরিক শক্তি বৃদ্ধিতে ভালো কাজ করে থাকে এবং কিডনি পাথরি যেটা বলা হয় সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে থাকে এই ট্রিবুলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংসারটি। এই ট্রিবুলাস টেরিস্টিস মাদার টিংসারটি যারা সেবন করতে চান ঘরোয়াভাবে তাদের উদ্দেশ্য বলবো, এটি প্রতিদিন সকালে আর রাত্রে 15-20 ফোঁটা ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে ভরা পেটে খাবেন। খাবার 30-40 মিনিট পরে খাবেন। এই ওষুধটি আপনারা ঘরোয়াভাবে 3 মাস সেবন করতে পারবেন। আশা করি 3 মাস সেবন করলে আপনি একটি ভালো ফলাফল পাবেন। আজকের যে টিউলাস টেরিস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচার সম্পর্কে আলোচনা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কারো এইরকম সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়েই এই টিউবুলাস টেরিস্টিস মাদার টিংচারটি আপনারা ঘরোয়াভাবে সেবন করতে পারেন। চাইলে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ভিডিওতেই আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদের একটি ভালো পরামর্শ দেওয়ার। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার স্বস্তি হোমিও হল পেজটি অবশ্যই ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন। এ বলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।